তারপর আমরা যে ঝোল খিলাবো, লঙ্গে হইলে আরো তুমি খাও তারা। আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, তো আমরা এখন কিরকম লাগলো? সেই সেই তিন কেজি জমি থাকলো, আমরা 2 কেজি চাউলের ভাত ছয় জনে খেয়েছি। এইটুকু আর। আসসালামু আলাইকুম সবাইকে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ইন্টারেস্টিং একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আজকে জঙ্গল পরিবেশে পিকনিক করব, তো এজন্য আমরা অলরেডি বের হয়ে গিয়েছি। তো আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য 3টা গাড়ি নিয়েছি, কবির গাড়ি, সাদতের গাড়ি এবং আমার নিজের গাড়ি। তো 3টা গাড়ি নিয়ে আমরা অলরেডি গন্তব্যে যেতেছি। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই বাজে অবস্থা, মাটির রাস্তা। তো আমরা এমন এলাকাতে যাচ্ছি এবং এমন পরিবেশে যাচ্ছি, তো আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। তো আমরা এখন সামনেই গাড়িগুলো এখানে রেখে দেব এবং আমরা পিকনিকের জন্য সব কিছুই সরঞ্জাম নিয়ে এসেছি, যাতে আমাদের কোথাও যেতে না হয়। আমরা এমন জায়গাতে এসেছি আমরা কোনো কিছু প্রয়োজন হলেও আমরা পাবো না, এজন্য আমরা খুঁড়ি থেকে শুরু করে পাতিল সব কিছু নিয়ে এসেছি। এবং আজকে আমরা তো আমরা এখন বাগান বাড়ির দিকে যাব। তো আমরা পুকুরের পাশে দিয়ে এবং পুকুরের পাড়ের উপর দিয়ে যাইতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে সাদর, জয়, কবির এবং আমি নিজে এবং সৈকত রয়েছে এবং আমাদের ফরিদ কাকা রয়েছে। তো আমরা চলে যাচ্ছি। তো বিশাল বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন এবং পুকুরটা অসাধারণ, পাড়ের দৃশ্যটা আসলে অসাধারণ। জায়গাতে আমরা পিকনিক করতেছি। তো দেখতে না দেখতে আরেকজন অলরেডি নৌকার উপর উঠে পড়েছে, তো আমরা নৌকাতে চড়ব। তো আমরা যে পাতিলটা নিয়ে এসেছি সেবারের পাতিলটাকে ভিজিয়ে রাখতে হবে, কারণ এটা আমাদের নতুন পাতিল, এখন এখানে রান্না করা হয় নাই। তো আমরা পানি দেব। তো আমরা এখন নৌকাতে চড়বো। তো আমাদের প্রথমে সৈকত নৌকাতে চললো, তারপর কবির আহমেদ, এরপর আমাদের জয়দেব এবং আমি নিজে, এবং আমাদের এই নৌকা চালাবে সাদত, তাকে মাঝি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সে পারদর্শ, সে প্রশিক্ষণ নিয়েছেন তার দাদার থেকে, সে আমাদেরকে জানিয়েছে। তো দেখতে পাচ্ছেন সাদত এখন নৌকাটা ছেড়ে দিচ্ছে। তো আমরা আসলে এখানে আসার পর ঘোরাঘুরি করব, একটু মজা করবো, এনজয় করব। হ্যাঁ, তারপর আমরা আর কি আমাদের খাবার তৈরি করার কাজে লেগে পড়ব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা, আপনি দেখতে থাকেন, ধন্যবাদ। অনেক ঘোরাঘুরি করার পর রাত লেগে যাওয়ার কারণে আমরা এখন খাবার তৈরি করতেছি, বাম্বু চিকেন। কাজে সবাই সহযোগিতা করতেছে নিদ্রাই। তো আমি রসুন কাটতেছি, এই তো এগুলো অনেক বড় বড়। জয় এখানে আদা, সে আদা সুন্দর করে ছিলতেছে যাতে কোনো ময়লা না থাকে, একদম পরিষ্কার করে এগুলো ধুয়ে তারপরে রান্না করা হবে। সৈকত মাংস এখানে ইয়ে করতেছে, ধুচ্ছে সুন্দর করে। এবং শাহাদত, সে নিজেও রসুন কাট ইয়ে করতেছে আর কি, ছিলতেছে। তো এখানে আমরা যে পিকনিকের আয়োজনটা করতেছি সেটা অ্যাকচুয়ালি বলা যায় চিকেন ব্যাম্বো। তো রান্নার প্রসেস কিরকম, কিভাবে এগুলো করতে হয় সবকিছু আপনারা ভিডিওতে দেখতে পারবেন। যদি এগুলো আপনারা বাসায় হোমমেড করে তৈরি করে খেতে পারবেন সবাই ফ্যামিলি নিয়ে। তো প্রসেসটা আপনারা ভিডিও ফুল দেখলেই বুঝতে পারবেন। ভিডিওতে দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
সুন্দর হবে মামা সুন্দর এখন আমি এটা দিয়ে দেব তুমি যদি তাই কও আমরা মাংস ম্যারিনেট করব তার জন্য প্রথমে আমরা দেব হচ্ছে এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হচ্ছে আমরা আজকে 1.5 কেজি মাংস কিনছি মুরগির মাংস এই 1.5 কেজি মাংসতে আমরা 1.5 টেবিল চামচ হচ্ছে হলুদ গুঁড়ো দেব আমরা যদিও এখানে আমরা ইয়েতে আসি 1.5 টেবিল না হাতের মাপে দিলাম 1.5 টেবিল অন্দাজে এটা রেখে দাও আর ঝাল হচ্ছে যেহেতু আমরা আজকে কাঁচা মরিচ ব্যবহার করব না কাঁচা মরিচ ব্যবহার করলে আমরা 2 টেবিল চামচ দিতাম কিন্তু আজকে আমরা এখানে ঝালটা একটু বেশি দিতে হবে যেহেতু গুঁড়ো মরিচ আমাদের কাঁচা মরিচ নাই কাঁচা মরিচ আমরা আনিনি সেহেতু আমরা ঝালটার পরিমাণ মতো হলেও এখানে আমরা 3 টেবিল চামচ দিলাম সাথে আমরা আমাদের যে মশলাগুলো আছে দারচিনি গরম মশলা সাথে হচ্ছে জিরে এই যে এই পরিমাণ মতো আমরা দিয়ে নিলাম লেবু এবং আমরা এখন লেবু দেব লেবু কাটো আমার হাতে দাও আমরা দুইটা লেবু নিয়েছি যে আসলে লেবুর রসটা ভালো মতো দিলে এটা খুব ভালো ইয়ে হয় ম্যারিনেট করার জন্য খুব ভালো কারণ এটার জন্য ম্যারিনেটটা ভালো হবে আর কি লেবু আছে এটা আমার হাতে বাঁ হাতে দাও দিয়ে তুমি ওইটা কাটো আমরা এর সাথে এখন আদা দেব আদা আদা শেষ আসলে কি এটা বেটে নিলে সবচেয়ে ভালো হয় কিন্তু আমরা যেহেতু এখানে আসলে পিকনিক করতে আসছি আসলে আমরা একটা জঙ্গল পরিবেশে আসছি এখানে হচ্ছে বাগান বাড়ি এখানে আসলে ওই আমরা পেঁয়াজ দিয়েছি রসুন এবং আদা দিয়েছি এগুলো থেতে থেতু করে নিয়েছি আমরা কিন্তু আসলে এগুলো যদি বেটে দেওয়া হয় তাহলে আসলে স্বাদটা আর একটু ভালো হয় এবং কিছু রসুন আমরা গোটাও দিয়েছি এখন আসলে এটা আমি মাখবো এটা মাখা হয়ে গেছে এখন এটা আমি ম্যারিনেট করব দিলাম লবণটা হচ্ছে লবণটা হলো লবণটা হলো স্বাদ মতো টাইগার দিলাম নাকি এটা না এটা হচ্ছে সরিষার তেল এটা সরিষার তেল দিলাম আমরা সরিষার তেল দিয়ে এটা ভালো করে আমরা ম্যারিনেট করে নেব একসাথে মামা এটা লাগাই রাখো মামা বলো হ্যাঁ অনেক গর্ত হয়েছে তুমি মামা সামনে একটু খালি ইয়ে করে দাও যাতে খড়িটা ঘুরে আমরা এখানে সবকিছু দিয়ে ম্যারিনেট করে মেখে নিয়েছি এটা এখন আমরা 45 মিনিটের জন্য রেখে দেব 45 মিনিট পর এটা এখন 45 মিনিটের জন্য আমরা রেখে দেব হ্যাঁ 45 মিনিটের জন্য এটা আমরা রেখে দেব ম্যারিনেট করা শেষ এখন এটা আমরা ব্যাম্বোর মধ্যে দেব প্রথমে একটু করে তেল নেব আমরা সরষের তেল ইউজ করছি তেলটা আমরা একটু ঝাঁকাইয়ে নেব এইভাবে প্রত্যেকটা ব্যাম্বোতে আমরা দেব আসলে এটা দিচ্ছি যাতে কালারটা ভালো আসে এবং ভিতরে ভালোভাবে ইয়ে হয় গায়েতে লেগে না ধরে এই যে তারা একজন আমাদের মিশন অলরেডি রেডি করে ফেলেছে গ্যারাটা করে দিল সেটি আমি মাংসগুলো ঢোকাচ্ছি
শুন আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, তো আমরা এখন দাঁড়াও দাঁড়াও, তো আজকে খাওয়াটা কিরকম লাগলো? দুই কেজি চাউলের ভাত ছয়জনে খেয়েছি, এইটুকু আর আছে বলো। খাইলাম এবং আমরা যে পরিবেশে খেলাম আসলে অসাধারণ। আপনারা এইভাবে খেতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।